আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আমি ফাহমিদা আছি আপনাদের সাথে, আলোচনা করব গাছ নিয়ে আমার সকল ছোট বড় অভিজ্ঞতা। আজকে আমি হাজির হয়েছি ভিনাস ফ্লাইট্র্যাপের পরাগায়ন বা পলিনেশন নিয়ে। এই যে এক থোকা সাদা সুন্দর ফুল দেখা যাচ্ছে, এই ফুলটা হচ্ছে ভিনাস ফ্লাইট্র্যাপের ফুল। পতঙ্গভুক যেসব গাছ আছে সেগুলোতে ফুল আসে এরকম লম্বা স্টিকে, লম্বা স্টিক হয়ে সেটা গাছ থেকে অনেকটা দূরে চলে যায়, তারপর গে ফুল হয়। যাতে যারা পরাগায়ন করতে আসে, মৌমাছি বা অন্যান্য পোকা আছে, এগুলো এসে মানে পরাগায়ন করতে এসে যেন গাছের খাবারে পরিণত না হয়ে যায়, সেজন্যই এই সিস্টেমটা যে ফুলটা মেইন গাছের গাছ থেকে বা ট্র্যাপ থেকে অনেক দূরে হয়। তো যাই হোক, আজকে আমার গাছে হচ্ছে তিনটা ফুল দেখা যাচ্ছে, একটা হচ্ছে গতকালের ফুল আর দুইটা হচ্ছে আজকে সকালে ফোটা ফুল। এখন ফ্লাইট্র্যাপের পরাগায়ন নিয়ে কিছু কথা বলবো। গত বছর যখন আমার হাতে এই গাছটা আসে, তখন আসলে একদমই নতুন ইম্পোর্টেড গাছ ছিল, যার কারণে আমি এই ফুলের স্টিক রাখিনি। তো এইবার আমাদের যে গুরু হাসান ইমাম ভাই, ওনার পরামর্শে এবার আসলে আমি এই ফুলের স্টিকগুলো কাটিনি। ভাইয়া বললেন যে এবার দেখো যে বীজ হয় কিনা। ভিনাস ফ্লাইট্র্যাপের ফুল বা এর পরাগায়ন নিয়ে যেহেতু আমার আগের অভিজ্ঞতা নাই, তো আমি চিন্তা করলাম যে একটু ঘাটাঘাটি করা দরকার। তো আমি বেশ কিছু আর্টিকেল নিয়ে ঘাটাঘাটি করলাম, এবং হাসান ভাইও ওনার বিদেশি ফ্রেন্ডের কাছ থেকে হেল্প চাইলেন এবং উনি আমাকে কিছু ছবি দিলেন। নর্মালি যে কোনো ফুলে পরাগায়ন কিভাবে হয় বা ফুলের বিভিন্ন পার্ট, কোনটা স্ত্রী স্তবক, কোনটা পুরুষ স্তবক, এটার উপরে আমার ডিটেইলস একটা ভিডিও আছে, সেটা হচ্ছে পরাগায়নের উপর করা। তো আপনারা পরাগায়ন সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। এখানে স্পেশাল যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে ভিনাস ফ্লাইট্র্যাপের ফুল ফোটার পর প্রথম দিন, মানে প্রথম যেদিন ফুটবে সেদিন এই স্ত্রী স্তবকটা এই পরাগ রেণুগুলো ধারণের জন্য একদম পুরোপুরিভাবে তৈরি থাকে না, যার কারণে প্রথম দিন পরাগায়নটা মনে হয় একটু সমস্যা হয়ে যায়। দ্বিতীয় দিন যেটা খেয়াল করলাম, স্ত্রী স্তবকের মাথাটা বেশ স্ফীত হয়ে পোলেনগুলো রিসিভ করার জন্য সে প্রস্তুত হয়েছে। দ্বিতীয় দিন যেটা হয় সেটা হচ্ছে যে পরাগ ধানি যেগুলো আছে সেগুলো মাঝখান থেকে সরে যায়, সরে গিয়ে পাপড়ির সাথে লেগে যায়। মনে হলো যে এটার মধ্যে আর তেমন পরাগ রেণু টেনু খুব একটা বেশি নেই, বা থাকলেও অ্যাক্টিভ নেই। তো যার কারণে আজকে আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আজকের ফুল, এই দুইটা হচ্ছে আজকের ফুল আর এটা হচ্ছে গতকালকে ফোটা ফুল। তো আমি আজকে ফোটা ফুলের পরাগ ধানি থেকে রেণু নিয়ে গতকালকে যে ফুলটা ফুটেছে সেটা পরাগায়ন করে দিব। এইভাবে আপনি ছোট যে কোনো ব্রাশ বা কটন বাট কিউটিপ নিয়ে আগে পরাগ রেণু কালেক্ট করে নেবেন, এভাবে তারপর স্ত্রী স্তবক বা সিগমার মাথায় এটা ভালো মতো ঘষে দিবেন। পরাগায়নের জাস্ট এইটাই সিস্টেম। আর আপনি যদি হ্যান্ড পলিনেশন বা হাতে কৃত্রিমভাবে পরাগায়ন করতে চান, আপনি ভিনাস ফ্লাইট্র্যাপের পরাগায়নটা এভাবে করতে পারেন। আর হচ্ছে যাদের আউটডোরে গাছ থাকে, ইনডোরে না, আউটডোরে যদি থাকে সেক্ষেত্রে খুব বেশি একটা এই পরাগায়ন নিয়ে চিন্তা করতে হয় না। বিভিন্ন রকম পোকামাকড় মৌমাছি এসে তারা নিজেরাই এই পরাগায়নের কাজটা কমপ্লিট করে দিয়ে যায়। এই ছিল ভিনাস ফ্লাইট্র্যাপের কৃত্রিম পরাগায়ন বা হ্যান্ড পলিনেশন যেটাকে বলে। দেখি এবার বীজ হয় কি না, বীজ হলে সেটা থেকে আমরা আবার চারা করার চেষ্টা করতে পারবো, যদিও আমি কখনোই ভিনাস ফ্লাইট্র্যাপের বীজ থেকে চারা করি নাই। যাই হোক, দেয়ার ইজ অলওয়েজ আ ফার্স্ট টাইম। এই ফুলগুলো থেকে যদি বীজ হয় তাহলে সেটার আবার একটা আপডেট ভিডিও আসবে শীঘ্রই। দোয়া করবেন যেন বীজ হয়, বীজ কালেক্ট করতে পারি। আজকের মতো এই ভিডিও এতটুকুই। আমি ফাহমিদা আজকে বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো কিছু নিয়ে। আল্লাহ হাফেজ সবাইকে।